জয় হিন্দ বন্ধুরা, আমি পাপাই। তোমাদের সবাইকে স্বাগত আমাদের পুলিশ ক্র্যাকার চ্যানেলটিতে। তো আমি আজকে তোমাদের মাঝে একদম একটা নতুন টপিক একদম নতুন একটা টপিক টপিক বলতে ভুলে একটা নতুন সাবজেক্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো অবশ্যই তোমরা বুঝে গেছো তখন আমি কী কোন সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি অবশ্যই ম্যাথ ম্যাথ যে চ্যাপ্টারটি আছে তোমাদের, সেই ম্যাথ বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে যে ম্যাথের মধ্যে যে চ্যাপ্টারটি আমি তোমাদের করাবো সেটা হচ্ছে সিম্প্লিফিকেশন, অর্থাৎ সরলীকরণ। দেখো বন্ধুরা, তোমাদের এই মেইনসে ডব্লিউবি মেইনসে সিম্প্লিফিকেশন থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3টি অঙ্ক মাস্ট থাকবেই। তো সিম্প্লিফিকেশন এমনই একটি চ্যাপ্টার বন্ধুরা, যেখান থেকে যতটাই প্রশ্ন থাক না কেন, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা সবকটি অ্যান্সার অ্যাটেম্প করতে পারবো। তো তোমরা দেখো বন্ধুরা, আমি কোনো ম্যাথের টিচার না, আমি কোনো ইংলিশের টিচার না, ঠিক আছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেগুলো পড়েছি এবং আমার সাথে যে বন্ধুরা রয়েছে, তোমরা অবশ্যই চেনো, সমীর, আলামিন, ওরা যেখান থেকে আমরা যেখান থেকে পড়ে আমরা এই জায়গায় এসেছি, তো সেই জায়গার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এগুলো করাচ্ছি। যেমন আমি নিজে যে ইংলিশগুলো পড়েছি সেগুলো অবশ্যই তোমাদের ভিডিওতে আমি দিয়েছি, অবশ্যই ফ্রি পিডিএফ আমি অনেক টাইপ করে তোমাদের সেগুলো আবার নতুন করে পিডিএফ করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আমি আজকে তোমাদের 10টি ম্যাথ করাতে চলেছি। 10টি ম্যাথ হবে সিম্প্লিফিকেশন থেকে। দেখো, এখানে আমি বলবো না যে ম্যাথ 100% কমন আসবে, কিন্তু আমি এটা বলে রাখতে পারি যে টাইপগুলো করাবো সেই টাইপগুলোর মধ্যে থেকেই থাকবে বা বিগত বছরে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ডব্লিউবিপি বোর্ড সেগুলোই তোমাদের প্রশ্ন করেছে। তো আমি তোমাদের যে টাইপগুলো করাবো সেটা এত সাধারণভাবে করাবো যে তোমরা যদি একবার দেখে নাও অবশ্যই অবশ্যই তোমাদের সেটা সারা জীবন মনে থাকবে। বন্ধুরা, সিম্প্লিফিকেশনের ম্যাথ এমনই একটা জিনিস যে এক নজরে সেটা পরীক্ষায় অ্যান্সার করে আসা যায়। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখবে, যাতে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের মাঝে খুব সহজেই পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের প্রথম প্রশ্নটি তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করবো স্ক্রিনের মাঝে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এই টাইপগুলো কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষার হলে গিয়ে প্রায় ভুল করে আসি এই টাইপগুলো। তো দেখো, এটি একটি এমন একটি অঙ্ক যে মানে 2 সেকেন্ড সময় লাগবে তোমার ভাবতে, মানে ভাবার যতটা সময় সেটুকু। দেখো কী বলেছে, √30 + √30 + √30 ডট 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 ইনফিনিটিভ, অর্থাৎ যে তোমরা সাইনটি দেখতে পাচ্ছ সেটি অবশ্যই ইনফিনিটিভের সাইন। তো এই ক্ষেত্রে আমরা কী করবো বন্ধুরা, এক্ষেত্রে আমরা সবথেকে সহজ যে ট্রিক্স, সেই ট্রিক্সটা আমি তোমাদেরকে বলবো। এক্ষেত্রে কী করতে হবে, দেখো যে 30 যে সংখ্যাটা আছে, তোমরা অবশ্যই দেখবে যদি এরকম দেওয়া থাকে √30 + √30 + √30 বা −√30, দেখো এটা প্লাস দিয়েও আসে মাইনাস দিয়েও আসে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, যদি তোমাদের এরকম দেওয়া থাকে …ইনফিনিটিভ, তাহলে তোমাদের একদম ভাবতে হবে যে সেটা পরবর্তী অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকবে। যেমন দেখো এখানে দেওয়া আছে 30, দেখো 30 কোনটি সংখ্যার গুণফল, 5, 6, 30। এটা সবসময় মনে রাখবে যে দুটো পাশাপাশি সংখ্যারই দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা করব কি, 30টাকে আমরা দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে, 30টাকে আমরা দুভাগে ভাগ করব, অর্থাৎ 2টি সংখ্যা দিয়ে আমরা গুণ করে 30 আনবো। তাহলে কী কী সংখ্যা, একটি হচ্ছে দেখো আমি করাচ্ছি, একটি হচ্ছে 5 এবং একটি হচ্ছে 6। তো 5, 6, 30। তাহলে দেখো তোমাদের সাইনটা কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, যদি প্লাস দিয়ে অঙ্কটি আসে তাহলে তোমাদের অবশ্যই সেক্ষেত্রে বড় অক্ষরটি অর্থাৎ বড় সংখ্যাটি তোমাদের উত্তর হয়ে যাবে, অর্থাৎ কি এক্ষেত্রে তোমাদের উত্তরটি হচ্ছে 6। এই প্রশ্নটি যদি তোমাদের √30 − √30 এরকম করে আসতো তাহলে অবশ্যই তোমাদের উত্তরটি হতো 5, যেহেতু এখানে প্লাস দিয়ে আসছে সেহেতু সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাচ্ছে এখানে তোমাদের 6, অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, দ্বিতীয় প্রশ্নটি এটিকে বলে সিঁড়ি ভাঙা অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ ১ সমস্ত ১/২ + ১ সমস্ত ১/+১+১/৪। এটি আমরা করতে গেলে কী হবে, এটা আমাদের বেসিকভাবে করতে হবে, বেসিক অর্থাৎ কী আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে করতে হবে। তো আমরা কীভাবে অঙ্কটি ভাঙব, তো দেখো বন্ধুরা আমাদের এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়। তো আমি তোমাদের চেষ্টা করবো যে বেস্ট যে সহজ সলিউশন সেটি দেওয়ার।
তাহলে আমরা অঙ্কটির নিচের যে পার্টটি রয়েছে অর্থাৎ 1 প্লাস 1 বাই 4 সেখান থেকে শুরু করে উপরে উঠব, অর্থাৎ আমরা সিঁড়ি কিন্তু একবারেই উপর থেকে নিচে নামি না, আমরা নিচ থেকে উপরে সিঁড়িতে উঠি। তো আমরা করব কি দেখো, যে 1 প্লাস 1 বাই 4 এর আমরা লসাগু করব। তাহলে 1 প্লাস 1 বাই 4 এর লসাগু কী হবে দেখো, লিখছি আমি 1 প্লাস 1 বাই 4, তা লসাগু করছি আমি 4 1 প্লাস সরি 4 প্লাস 1 অর্থাৎ 5 বাই 4। তাহলে আমাদের আসছে নিচের পানটুকুতে কি 5 বাই 4। তাহলে এবার আমরা উপরে উঠব, উপরে কী আছে দেখো বন্ধুরা, 1 প্লাস 1 বাই, তাহলে আমাদের কী রয়েছে 1 প্লাস 1 বাইটা রয়েছে উপরে, আমাদের 1 প্লাস 1 বাই 4 এর উপরে রয়েছে 1 প্লাস 1 বাই। তাহলে কী বলেছে দেখো, 1 প্লাস 1 বাই এর নিচে আমরা কী পেলাম, এখন আমরা পেলাম 5 বাই 4। তাহলে দেখো বন্ধুরা, 1 বাই যেটা আছে অর্থাৎ দেখাচ্ছি আমি তোমাদেরকে, 1 প্লাস 1 বাই যেটা আছে সেটা ভাগ আকারে আছে, তো আমাদের সেই ভাগটাকে ভাঙতে গেলে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কী পাবো, 1 প্লাস 1 ইন্টু কী হয়ে যাবে ওটা উল্টে গিয়ে 4 বাই 5। তাহলে কী হলো, 1 প্লাস 4 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কী হবে সেই পার্টিতে 1 প্লাস 4 বাই 5। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই যে কীভাবে আমরা সেটা ভেঙে ফেললাম সিঁড়িটা। হ্যাঁ, তো তারপরে দেখো কী আসবে আমাদের, 1 প্লাস 4 বাই 5 যদি আমরা লসাগু করি কী আসবে, 5 নিচে থাকলো 5, হ্যাঁ তাহলে উপরে হচ্ছে 5 প্লাস 4 = 9 বাই 5। তাহলে আমাদের নিচের যে পার্টটি থাকলো সেটি সম্পূর্ণ ভেঙে আমরা পেলাম কত, 9 বাই 5। এবার আমরা দেখো সবার উপরে কী আছে, 1 সমস্ত 1 বাই 2 বাই, সেই বাইটা কিন্তু আমাদের ভাগ আকারে আছে বন্ধুরা। তো চলো আমরা উপরের পার্টটি ভেঙে নিই এবার, তাহলে কী আছে যদি আমরা সমস্ত ভাঙি, তাহলে 2 একে 2 + 1 অর্থাৎ 3 বাই 2, উপরের পার্টটিতে পেলাম আমরা 3 বাই 2, আর বাই দিয়ে নিচের পার্টিতে টোটালটাতে আমরা পেলাম কত, 9 বাই 5। তাহলে আশা করছি তোমরা বুঝে গেছো, আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই তোমাদের। তাহলে আমরা পেলাম 3 বাই 2 ভাগ 9 বাই 5। তাহলে দেখো কী হবে আমাদের, যেহেতু এটা ভাগ আকারে আছে তো 3 বাই 2 ভাগটাকে আমরা গুণ করবো, অর্থাৎ 3 বাই 2 ইন্টু উল্টে গিয়ে কত হবে, 5 বাই 9, অর্থাৎ দেখো কত হচ্ছে, তাহলে 3 বাই 2 ইন্টু 5 বাই 9। তাহলে 3 দিয়ে আমরা নিচের 9কে কাটতে পারি, তাহলে 3 3 = 9, তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে 5, নিচে থাকছে 6, অর্থাৎ 5 বাই 6। আশা করছি তোমরা বুঝে গেছো বন্ধুরা। আমরা 3 নম্বর অঙ্কটিতে চলে যাই, দেখো কী বলেছে 3 নম্বর অঙ্কটি, 1 বাই 2 প্লাস 1 বাই 6 প্লাস 1 বাই 12 প্লাস 1 বাই 20 প্লাস ... সবার শেষে দেওয়া আছে 1 বাই 42। এই অঙ্কটি বন্ধুরা তোমাদের অনেক অনেক পরীক্ষায় এসেছে, এই এই প্রশ্নটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, সেটা প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এগুলো অনেকভাবেই করতে হয় করা যায়, আমি তোমাদের যে নিয়মটি বলবো সেটা একদম একদম যে শর্টকাট নিয়মটি সেটি বলবো। তাহলে দেখো আমাদের নিচের সংখ্যাগুলি যে তোমরা দেখতে পাচ্ছ, 2 6 12 20 42, তো এই সংখ্যাগুলিকে আমরা সেই একইভাবে পাশাপাশি দুটো সংখ্যার গুণফল। তাহলে দেখো আমরা কী করব, 2 যেটা আছে সেটা আমরা, যেটা 1 বাই 2 আছে সেটা আমরা করব কি নিচে, 1 বাই 1 ইন্টু 2, অর্থাৎ দেখো গুণ করলে যেন আমাদের সেই মূল সংখ্যাটি আমরা পাই। তাহলে কী দাঁড়ালো, 1 বাই 1 গুণন 2 প্লাস 1 বাই, তাহলে কী হবে এখানে, 2 গুণন 3, তাহলে আমরা কত পাচ্ছি, 3 2 গুণন 6, সেই সেম যে আমাদের ইয়েটি রয়েছে অর্থাৎ 6 আমরা সেখানে পাচ্ছি 2 আর 3 গুণ করে। প্লাস তারপর কী বলেছে দেখো, 1 বাই 12, তাহলে 1 বাই 12কে আমরা কী করবো, 1 বাই 3 গুণন 4, এভাবে করে 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 আমরা ডট দিয়ে চলে আসবো 1 বাই 42। এই শেষেরটা কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে বন্ধুরা, দেখো 1 বাই 42 আমাদের করতে হবে কি, 1 বাই, তোমরা অবশ্যই বুঝতে পারছো 1 বাই, তাহলে 42 কার গুণফল, 6 গুণন 7, বুঝতে পারছো তোমরা, 6 গুণন 7 অর্থাৎ 6 7 42। অবশ্যই ছোটো অংশটিকে আমাদের সামনে রাখতে হবে, যেমন 6টি আমাদের সামনে আছে বড় অংশটি পিছনে থাকবে, অর্থাৎ 1 বাই 6 গুণন 7। এক্ষেত্রে তোমরা বুঝে গেছো আশা করি কীভাবে তোমরা এই অঙ্কটি করবে প্রথমেরটুকু, কোনো কাজ নেই বন্ধুরা, তোমরা প্রথমেই ভেঙে নেবে, মানে একটা পাশাপাশি সংখ্যা দিয়ে তোমরা ভেঙে দেবে। দেখো দেখা গেলো যে তোমাদের প্রথমে আছে 1 বাই 3, তাহলে কী করতে হবে, 1 বাই 1 গুণন 3 প্রথমটা ভেঙে নিলাম,
তারপরে দেখা গেলো তোমাদের রয়েছে, তোমাদের রয়েছে দেখা গেলো 24 পরেরটাতে, অর্থাৎ 1/24। তাহলে আমরা কী করবো, 1/4×6, ঠিক আছে, এভাবে আমরা করব। তাহলে আশা করি বুঝে গেছো। তো এবার দেখো কী করতে হবে আমাদের, 1/1×2, তারপরে দেখো কত হচ্ছে 1/2×3। তোমরা নিচেরগুলোতে যদি দেখতে পা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে সবগুলো গুণিতকের কিন্তু এক করে এক মানে এক করে তোমাদের গ্যাপ রয়েছে। যেমন দেখো তোমরা 1/12×3×4, 3 আর 1-এর মধ্যে পার্থক্য 1। তারপরে যদি দেখো 1/20, তাহলে 4×5, তাহলে কত হচ্ছে 4×5=20। তাহলে এক সবগুলোতে দেখো তোমরা 1-1 করে ডিফারেন্স রয়েছে। তো আমরা করবো কি, যতটা ডিফারেন্স থাকবে, যদি 1 ডিফারেন্স হয় তাহলে 1 লিখবো প্রথমে, যদি 2 ডিফারেন্স হয় 2 লিখবো। এই 1 থেকে আমাদের বিয়োগ করতে হবে শেষের যে অংশটা, দেখো শেষের অংশটা আমরা কী পাবো, 1/7। তোমরা একদম 42-এর ওখানে দেখো 1/7 কিন্তু রয়েছে, সবার শেষের অংশটুকু হবে এটা 1/7। এটা এটা মনে রাখবে তোমরা সবসময়, এটা শর্টকাট একদম। তো আমাদের গ্যাপটা কী বেরোলো সেটা আমরা লিখবো 1-1/7। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে 1-এর থেকে যদি আমরা 1/7 বিয়োগ করি কত হবে, 7 লসাগু, তাহলে আমাদের 7-1 অর্থাৎ = 6/7। তো আশা করি বুঝে গেছো তোমরা। যদি যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরও আরও ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখো 4 নম্বরটা কী বলেছি, এটা তো একদম তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা এত পরীক্ষা এসেছে, এত পরীক্ষা এসেছে, এবং এত পরীক্ষা আসার পরে বারবার কিন্তু WP বোর্ড তোমাদের এই প্রশ্নটা দেবেই। এটা আমি তোমাদের এত আজকে একটা সহজ ট্রিক্স দিয়ে বলতে চলেছি অঙ্কটা, যেটা তোমরা সারা জীবন মনে রাখবে। তো দেখো কী বলেছে, 999, সেখানে সমস্ত আকারে আছে 98/19×999। এই ক্ষেত্রে অঙ্কটা আমাদের কী করতে হবে বন্ধুরা দেখে নাও, এখানে কিন্তু অনেকভাবে অনেক ডিজিট দিয়ে দেওয়া থাকতে পারে, এখানে 2টা 9 থাকতে পারে, 1টা 9 থাকতে পারবে পারে, হ্যাঁ। তো তোমরা দেখে নাও কী করতে, আমাদের আমাদের শেষের যে 3টা 9 আছে, শেষের 3টা 9 আমরা সামনে লিখব। দেখো আমি লিখছি = 999, ঠিক আছে, শেষের 9টা 9 3টাকে আমি সামনে নিয়ে আসলাম। তারপরে দেখো প্রথমের যে 3টা 9 আছে, প্রথমের 3টা 9 বা প্রথমে যে যে কটা 9 থাকবে বা যে কটা ডিজিট থাকবে, যে কোনো ডিজিট দিয়ে আসতে পারে, সেই কটা ডিজিট আমি সেই 3টা 9 পিছনে ওই ওই ডিজিট কয়টাই আমি শূন্য নিব। তাহলে কী দাঁড়াচ্ছে বন্ধুরা, 999000। দেখো আমি আবার একবার ভালো করে বোঝাচ্ছি যে শেষের যে 3টা 9 রয়েছে সেই 3টা 9কে আমি লিখে নিব, এবং তারপরে আমি কী করব, প্রথমে যে 3টা 9 রয়েছে সেই 3টা 9 আমি বা 3টা 9 পরিবর্তে আমি যে 6টা 9 থাকুক বা জয় কর যে কটাই ডিজিট থাকুক সেই ডিজিটের পরিবর্তে আমি 0 ততটা নিব। তাহলে 3টা 9 রয়েছে, তাহলে 3টা 0 আমি লিখব। তাহলে কতটা দাঁড়ালো আমাদের, 999000, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, 1, 10, 100, 1000, 2 লক্ষ, 999000। এবার কী করতে হবে, আর একটি কাজ মাত্র আমাদের করতে হবে, সেটি কী বন্ধুরা, সেটি হচ্ছে দেখো এই যে 98 আর 99-এর যে ডিফারেন্সটা কত হচ্ছে, যত ডিফারেন্স হবে ততটা আমাদের এই টোটাল অংশটা থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ 999000 থেকে আমরা 1 বিয়োগ করলে যেটা পাবো সেটাই উত্তর। তাহলে আমরা যদি বিয়োগ করি কত দাঁড়াচ্ছে, দেখো 1 থেকে বিয়োগ করলে 9, তাহলে কত দাঁড়াচ্ছে, 9 হাতে 1, 10 করতে 9 হাতে 1, 10 করতে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, দেখো 998999 কিন্তু তোমাদের দাঁড়াচ্ছে, এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি আশা করি যে এটি তোমরা সহজ এত সহজভাবে আমি বোঝালাম, তোমরা যে কোনো পরীক্ষাতেই আসলে সেটা করে দিয়ে আসতে পারবে। তো অবশ্যই বলবে যে এই 4 নম্বর প্রশ্ন ট্রিক্সটি তোমাদের কেমন লাগলো। তো চলো 5 নম্বরটি যাচ্ছি, সেম কোশ্চেন সেমভাবে। তো দেখো কী বলেছে, 999 সমস্ত আকারে আছে, 99 সমস্ত 98/99×99+99। দেখো বন্ধুরা তোমরা +99 যে শেষে 2 আছে সেটা ঢেকে রাখো আপাতত। তো তোমরা যদি সেটা ঢেকে রাখো তো অবশ্যই তাহলে তোমরা দেখবে প্রথমটি যে রয়েছে আকারে সেই আকারে চলে আসলো। তাহলে দেখো কী আকারে আছে, তাহলে আমরা কী করবো, শেষের যে 99 আছে শেষের 99টা আগে লিখবো, এবং প্রথমে যে 99টা রয়েছে, দেখো এখানে প্রথমে 99 না হয়ে কিন্তু 999 হতে পারতো বা যেভাবেই আসুক প্রশ্ন, তাহলে আমরা কী করবো ততটা শূন্য নিব। তাহলে কত কী করলাম আমরা,
প্রথম শেষের যে 99টা রয়েছে গুণ আকারে, সেই 99টা প্রথমে নিলাম, এবং প্রথমে যে 99টা আছে তার পরিবর্তে যতটা ডিজিট আছে ততটা আমরা শূন্য নিলাম, তাহলে কত হলো 9900। আরেকটা কাজ আমাদের কি আছে বন্ধুরা, আরেকটা কাজ আছে যে আমাদের যে ডিফারেন্সটা রয়েছে সমস্তের, অর্থাৎ 98/99, এই ডিফারেন্সটা এই টোটাল সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে। তাহলে 98/99 মধ্যে ডিফারেন্স আমাদের 1, তাহলে 9900 থেকে 1 বিয়োগ করব, ঠিক আছে? 9900 মধ্যে আমরা বিয়োগ 1 লিখব। এখন আমরা কি করব বন্ধুরা, ওই প্লাস 99টি আমরা টেনে আস আনবো। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, 9900 বিয়োগ 1 যোগ 99, বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো আমরা বিয়োগটা আগে করবো না, যেহেতু আমাদের নিয়মে আছে আমাদের যোগ যে রয়েছে সেটি আমাদের আগে করতে হবে। তাহলে কী করবো দেখো, 9900 সাথে আমরা 99 যোগ করে দেবো, তাহলে কত হবে দেখো, পরের লাইনে দেখাচ্ছি, 9999, তাহলে বিয়োগ 1 থাকছে, বোঝা গেল? তাহলে বিয়োগ 1 করে দিলে আমরা কত পাবো, 9998। এটি হচ্ছে তোমাদের এই অঙ্কটার একটা সিম্পল ট্রিক্স। এরপরে আমি যাবো বন্ধুরা পরের অঙ্কে, অর্থাৎ 6 নম্বর অঙ্কে। দেখো সেম প্রথমটার সাথে তোমাদের সেম অঙ্ক, এটি আশা করি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এটির উত্তর কত হয় তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, অবশ্যই জানাবে কিন্তু সবাই। তো দেখো 7 নম্বর কী বলেছে, 999 সমস্ত 1/7, 2/7, 999 সমস্ত 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, এভাবে দেওয়া আছে। তো 6/7 অবধি শেষ। তাহলে এখানে বন্ধুরা দেখো একটা জিনিস তোমরা কমন অবশ্যই দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে কি, 999 সবগুলোতেই কমন আছে। এই অঙ্কটা অনেক অনেকবার এসেছে কিন্তু, তার জন্যই আমি তোমাদের এই টাইপগুলো করিয়ে রাখছি। আমি কোনো আজেবাজে টাইপ তোমাদের অঙ্ক করাবো না, ঠিক আছে? যেগুলো এসেছে বা যেগুলো আসার মতো বিগত আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের মধ্য থেকেই তোমাদের আমি এগুলো করাচ্ছি। তো দেখো কী বলেছে, 999 সবগুলোতেই কমন। তাহলে আমরা কী করবো বন্ধুরা, এই 999টা আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো 999টা আমরা কমন নিয়ে নিলাম। এরপরে দেখো 999 যেহেতু একটা না, এখানে রয়েছে কয়টা দেখো, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টা 999 রয়েছে। তাহলে 6টা 999 রয়েছে, তাহলে আমরা কী করবো, 999 × 6 করবো। তাহলে দেখো আমাদের সেই আগের যে ডিজিটটা আছে সেটা চলে আসবে, অর্থাৎ 999-এর যে 6টা ডিজিট মিলে যে আছে সেই টোটাল সামটা, অর্থাৎ যোগফলটা আমরা পেয়ে যাব। তাহলে 999 × 6, এবার কী করবো আমরা, প্লাস করব, ঠিক আছে? 999 × 6 প্লাস করব, তাহলে আমরা কী পাচ্ছি, এবার আমরা একটা ব্র্যাকেট দিয়ে শুরু করব। তাহলে 999 × 6 প্লাস ব্র্যাকেট শুরু করলাম, তাহলে কী পড়ে থাকছে, প্রথমটাতে 1/7 প্লাস শেষে, দ্বিতীয়টাতে কী থাকছে, 2/7, তৃতীয়টাতে থাকছে 3/7, 4/7, 5/7, 6/7। তাহলে আমরা তুলে আমি তুলে নিচ্ছি, 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, আর রয়েছে 6/7। তাহলে আশা করি বুঝতেই পারছো তোমরা কী রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি চাই অবশ্যই গুণটি করে নিতে পারবো, তাহলে আমরা গুণটি করেই নেই। তাহলে কত রয়েছে, 6 দিয়ে যদি আমরা 999 গুণ করি আমাদের আসবে কত, 6 ৫ হাতে 5, 6 ৫ আর 5 ৫, তো আমাদের আসছে 5994, অর্থাৎ 5994। তো 5994 তারপরে কী রয়েছে, যোগ। তাহলে আমাদের কী করতে হবে বন্ধুরা, এবার দেখো সবার নিচে 7 আছে, অর্থাৎ আমাদের লসাগু করতে হবে। তাহলে 7 লসাগু, তাহলে লসাগুরে নামে নিলাম, 7 লসাগু করি এখন। তাহলে দেখো 1/7, তাহলে কী পড়ে থাকলো, 7 মিলে গেলো, পড়ে থাকলো কি 1, তারপরটাতে কী থাকলো, 7 মিলে গিয়ে 2 থাকলো, 1+2+3+4+5+6, আশা করি বুঝে গেছো লসাগুটা, ঠিক আছে? তো আমাদের কী থাকলো পরে এখন, 5994 যোগ ব্র্যাকেট দিয়ে 1+2+3+4+5+6/7। তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রে এখন কাজ আছে কি, যোগটা করে নেওয়া। তো যোগটা করে নেব আমরা, 5994 যোগ, তাহলে যোগ করে নিলে আমরা কত থাকছে, 21/7, 5994 যোগ 21/7, অবশ্যই কাটাকাটি যাচ্ছে, তাহলে কেটে নাও, তাহলে 3 ৭ 21, তাহলে কত হচ্ছে,
5994 যোগ 3 করলে 5997, এটি তোমাদের অ্যানসার। পরের অঙ্কটিতে আমরা চলে যাব। 8 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, কোন সংখ্যার 3/4 ভাগ ও 4/7 ভাগের পার্থক্য হলো 100, তাহলে সংখ্যাটি কত? অঙ্কটি দেখে নাও কি বলেছে, কোন সংখ্যার 3/4 ভাগ ও 4/7 ভাগের পার্থক্য। দেখো বন্ধুরা, পার্থক্য মানে অবশ্যই তোমরা জানো পার্থক্য অর্থাৎ বিয়োগফল, তাহলে পার্থক্য অন্তর এগুলো সবই একই, সবগুলি আমরা বিয়োগ হিসেবে দেখব। তাহলে কি হয়েছে, 3/4 এবং 4/7 যে পার্থক্য সেটি 100। তাহলে আমি দেখো লিখে দেখানোর চেষ্টা করছি, 3/4 মাইনাস 4/7 ইজ ইকুয়াল টু 100। আশা করি তোমরা বুঝে গেছো যে কি বলতে চেয়েছে। বলতে চেয়েছে তিন বাই চার আর 4/7 যে বিয়োগফল সেটি 100। তাহলে বুঝতে পারছো, তাহলে এটি আমরা বিয়োগ করে দেখব কত হচ্ছে। তাহলে 4 আর 7 লসাগু হচ্ছে 28, তাহলে 4 7 28, 7 3 7 21 বিয়োগ, তাহলে হচ্ছে 4 4 16, 21 বিয়োগ 16, এটি হচ্ছে আমাদের আসতেছে 21/16 ইকুয়াল টু 28, অর্থাৎ পেলে আমরা কী পাবো, 5/28। তো দেখো বন্ধুর, বিয়োগফল বলেছে অর্থাৎ 3/4 ও 4/7 যে বিয়োগফলটি সেটি হচ্ছে 100। তাহলে বলেছে কি, 5/28 যে বিয়োগফলটি এসেছে এটি সমান সমানই 100। তাহলে দেখো বন্ধুরা, আমাদের সংখ্যাটি বের করতে বলেছে, সংখ্যাটি যখনই আমরা বের করব ভগ্নাংশের ক্ষেত্রে, যেমন তোমরা দেখবে যে পার্সেন্টেজের ক্ষেত্রে তোমাদের সবথেকে মানে বড় সংখ্যাটি অর্থাৎ যে মূলধনটি বের করতে গেলে তোমাদের ধরতে হবে কত, 100। এবং আমরা এক্ষেত্রে আমরা যদি ভগ্নাংশ থাকে, যেমন এখানে দেখো 5/28 একটি ভগ্নাংশের আকারে আছে, সেক্ষেত্রে আমাদের সবথেকে বড় যে সংখ্যাটি হবে সেক্ষেত্রে সেটি হবে 1। তাহলে আমরা সংখ্যাটি বের করতে গেলে কত করব, 1 দিয়ে বের করব। দেখো 5/28 যদি 100 হয় তাহলে 1 সমান সমান কত হবে, তাহলে আমরা করে নিচ্ছি 5/28 = 100, 1 সমান সমান কত, তাহলে আমরা দেখছি 100 × অবশ্যই উল্টে যাবে সংখ্যাটি 28/5, তাহলে আমরা 5 দিয়ে 100 কে কাটাকাটি করে নিচ্ছি, 5×20 100, এবং কী থাকলো, 28 আর 20, 28 আর 20 গুণ করলে 560, তো সেটি হয়ে যাবে তোমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো 109 নম্বর তো তোমরা দেখে সরি 9 নম্বরটা তোমরা দেখে নাও কী বলেছে, 106 গুণ 104 বিয়োগ 94 অর্থাৎ 106 × 106 − 94 − 94। দেখো বন্ধুরা কী বলেছে, এটি একটি খুবই চালাকিপূর্ণ অঙ্ক, আমরা হঠাৎ করে দেখো গুণ করা শুরু করে দেবো, এটা একদম আমাদের সময়ের ক্ষতি করা, নিজের সময় নিজে ক্ষতি করব। আমাদের ফট করে মাথায় কী নিয়ে আসতে বন্ধুরা, দেখো কী বলেছে, যদি আমরা প্রথম পার্টটি ধরি, যদি 106 আর 106কে আমরা যদি ধরি এ, তাহলে a × a মানে স্কোয়ার মাইনাস, তাহলে 94 × 94 যদি আমরা বি ধরি সেটা, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি বন্ধুরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a + b × a - b। তাহলে এ আমরা জানি কি, এ হচ্ছে 106, বি হচ্ছে 94, তাহলে আমরা কী করবো বন্ধুরা, a + b আর a × a - b সূত্রে এটি অঙ্কটিকে ফেলবো। তাহলে দেখো a + b, তাহলে a + b আমরা যদি করি 106 + 94, এরপরে বলেছে a - b অর্থাৎ 106 - 94, তাহলে দেখো আমরা তারপরে সমান সমান দিয়ে করছি, 106 আর 94 যদি আমরা যোগ করি কত হচ্ছে, 6 4 10 9 1 10 200, তাহলে 106 আর 94 আমরা যোগ করলে হচ্ছে 200 গুণ, তাহলে 106 - 94 করে হয়ে যাচ্ছে 12, অর্থাৎ সমান সমান 12 2 24 2400 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। দেখো বন্ধুরা খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, তোমরা যদি না বোঝো আমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোন অঙ্কটি তোমরা বুঝতে পারছ না। দেখো লাস্ট অঙ্ক আজকের, কোনো সংখ্যার 3/4 2/5 যদি 174 হয় তাহলে সংখ্যাটি কত। দেখো বন্ধুরা বলেছে কোনো সংখ্যার, সংখ্যাটি উল্লেখ করা নেই, কোনো সংখ্যার 3/4, 3/4 মানে কি বন্ধুরা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, 3/4 মানে 3/4, ঠিক আছে, 3/4 এর মানে কি তোমরা অবশ্যই জানো, এর তার অর্থ হচ্ছে গুণ। তাহলে দেখাচ্ছি তোমাদের, এক্ষেত্রে তোমরা দুইভাবে করতে পারো, যদি তোমরা এক্স ধরে করো যে সংখ্যাটি, কোনো সংখ্যার বলেছে, তাহলে আমরা সংখ্যাটি যদি ধরি এক্স,
তাহলে এক্স এর 3/4 অংশ, 3/ অর্থাৎ 3/4, তাহলে হচ্ছে এক্স এর বলছে এক্স গুণ, তাহলে এর হয়ে যাচ্ছে গুণ এক্স গুণ 3/4, তা 3/4টা পেলাম, 3/4 চতুর্থাংশ এর, আবারও এর বলেছে, তাহলে আমরা করে দেব আবার গুণ, অর্থাৎ এক্স ইন্টু 3/4 গুণ, দেখো কী বলেছে 2/5, অর্থাৎ এক্স ইন্টু 3/4 ইন্টু 2/5 সমান সমান কত 174। দেখো এটাই বলেছে তোমাদেরকে, এটা ভালো করে বুঝতে হবে যে কোনো সংখ্যার 3/4 দুই বাই পাঁচ অংশ যদি 174 হয়, তার মানে যে আমাদের ইকুয়েশনটা বেরোবে সেই এটা সমান সমান 174। তাহলে আমাদের ইকুয়েশনটা পেলাম আমরা এক্স ইন্টু 3/4 ইন্টু 2/5 ইজ ইকুয়াল টু 174। তাহলে আমরা করে নিচ্ছি কী দাঁড়াচ্ছে, তাহলে উপরে থাকছে 3^6x/4^20 সমান সমান 174। পরে দেখো কী বলেছে, ছয় এক্স ইকুয়াল টু বজ্র গুণ হয়ে যাবে 174 সাথে 20 গুণ হয়ে যাবে, তাহলে দাঁড়াচ্ছে 6x ইজ ইকুয়াল টু 174 ইন্টু 20। তাহলে আমরা এস এক্স এর ভ্যালু বের করবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 174 ইন্টু 20/6, তাহলে আমি করে নিচ্ছি সেটা 174 ইন্টু 20/6। তাহলে আমরা যদি 174-এর সাথে 6 দিয়ে কাটাকাটি করি, তাহলে দেখো একবারই কাটাকাটি যাবে, সেটা হচ্ছে 6 × 12, 5 থাকছে 54, 6 × 9, 29, তাহলে 29 আমাদের কাটাকাটি যাচ্ছে, তাহলে 29 ইন্টু 20 যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, অর্থাৎ সংখ্যাটি আমাদের সেটাই বেরোবে। তাহলে আমাদের সংখ্যাটি বেরোচ্ছে কত, 29 ইন্টু 20 580, এটি হয়ে যাচ্ছে তোমাদের বন্ধু উত্তর। বন্ধুরা আমি আর ভিডিওটি লেন্দি করতে চাচ্ছি না, তোমরা যদি অবশ্যই এ ধরনের কোনো ইম্পর্টেন্ট টাইপস, আমি ইম্পর্টেন্ট অঙ্কর কথা বলছি না, ইম্পর্টেন্ট টাইপস যেগুলো পরীক্ষায় আসবে বা আসার মতো, সেই টাইপসগুলো যদি তোমরা আবারও আমার কাছ থেকে করে নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, তাহলে সেভাবেই আমি সেই রকম টাইপসগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের কভার করানোর চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। জয় হিন্দ বন্ধুরা।